আসসালামু আলাইকুম। আইটিএনএসসি লাইভ ক্লাসে সকলকে স্বাগত। বন্ধুরা, আজকে আমরা চতুর্থ শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান প্রথম অধ্যায় জীব ও পরিবেশ, এই অধ্যায়ে পৃষ্ঠ নম্বর 8 এ পরিবেশের পরিবর্তন সম্পর্কে জানব। তার আগে ছোট বন্ধুদের প্রতিদিনের মতো আজকেও রিকোয়েস্ট করছি যে তোমরা অনলাইন লাইভ ক্লাসের শুরুতেই প্রাথমিক বিজ্ঞান বই, খাতা ও কলম নিয়ে বসবে। আর অভিভাবকগণের কাছে আবার অনুরোধ, আপনার লাইভ ক্লাসের পুরোটা সময় আপনার বাচ্চার পাশে থাকুন এবং সার্বিক সহযোগিতা করুন। আমরা আজকে জানব পরিবেশ কি কি কারণে পরিবর্তিত হয়। আমাদের আশপাশে যে অবস্থা, যে বস্তু ও নানান ঘটনা ঘটছে, সেই সবগুলো নিয়েই আমাদের পরিবেশ। আর এই পরিবেশটা বিভিন্ন কারণে পরিবর্তিত হয়ে থাকে। এই পরিবর্তিত পরিবেশটা কেন এরকম হয়, কিভাবে আমাদের এই পরিবেশের পরিবর্তনগুলো ঘটছে, আজকের পাঠের মাধ্যমে আমরা সেই তথ্যগুলো বা বিষয়গুলো জানতে পারব। আমরা একটু ভেবে দেখি যে কিভাবে আমাদের পরিবেশের পরিবর্তনটা ঘটছে। এজন্য আমরা একটু খাতা কলম নিয়ে বসি। খাতা কলমে আমরা এখানে ভরে দেওয়া ছকের মতো করে একটি ছক আঁকবো। আচ্ছা, ছকটি আঁকা শেষ হলো। এখন আমরা এই ছকে পরিবেশের পরিবর্তনের যে কারণগুলো সেগুলো একটা একটা করে লিপিবদ্ধ করব বা খাতায় লিখে রাখবো। আমরা একটু ভেবে দেখি কি কি কারণে। আচ্ছা, আমাদের ছকটি আঁকা হলো। আমরা এখানে লিখবো পরিবেশ পরিবর্তনের কারণ। এখন আমরা পৃষ্ঠ নম্বর 8 যে ছবিগুলো আছে, এই ছবিগুলো দেখেছি কিছু বুঝতে পারছি যে পরিবেশ আমাদের কিভাবে পরিবর্তন হচ্ছে। আমরা প্রথম ছবিটার দিকে একটু তাকাই, লক্ষ্য করলে দেখা যাবে এখানে রয়েছে দুই পাশে দুটো মাঠ এবং সে মাঠে রয়েছে অনেক সবুজ উদ্ভিদ। সেখানে দেখা যাচ্ছে সবুজে দ্বারা আবৃত অনেকগুলো স্থান, আর মাঠে রয়েছে, মাঝে রয়েছে একটা নদী বা খাল। যাই হোক, এখন এই ছবিটির এই একই জায়গাটি কিভাবে পরিবর্তন হয়ে আজকে এই রূপটা নিয়েছে। আমাদের প্রত্যেকটা অঞ্চলে দেখা যায় যে ধীরে ধীরে শহরায়ন হচ্ছে, ওইখানকার বিভিন্ন স্থাপনা তৈরির মাধ্যমে সাধারণ যে পরিবেশ, গাছপালা ঘেরা নদী খাল বিতার আবৃত যে পরিবেশ, সেগুলো বিভিন্নভাবে পরিবর্তিত হয়ে যাচ্ছে। এই ছবিটা আমরা তাই দেখতে পাচ্ছি যে সে একই জমিতে এখানে অনেকগুলো স্থাপনা, দালান কোঠা, ভবন, রাস্তাঘাট, তারপরে এখানে দেখা যাচ্ছে পুল, এরকম সব কিছু নতুন করে তৈরি হয়ে পরিবেশটা আগের মতনই সম্পূর্ণ পরিবর্তন হয়ে গেছে। এভাবে পরিবেশের পরিবর্তন ঘটছে। আমরা এখন ছকে লিখতে পারি যে পরিবেশ কিভাবে পরিবর্তন ঘটছে। আর এই পরিবেশ পরিবর্তনে কার ভূমিকা সবচেয়ে বেশি এবং কেন তারা পরিবেশের পরিবর্তন করছে, আমরা এই দুইটা বিষয়ে একটু আলোচনা করে নিই। পরিবেশ, আচ্ছা, আমরা দেখতেছি যে এই দুইটা ছবির মধ্যে অনেকগুলো পার্থক্য রয়েছে। এখানে শুধু একটা জলাশয় রয়েছে, এখানে জলাশয়ের ওপরে অনেক একটা ব্রিজ আছে, তার মধ্যে দিয়ে অনেক নৌকা বা নৌ যানবাহন চলতেছে। এখানে ফাঁকা মাঠ ছিল, সেই মাঠে সব বিভিন্ন ধরনের স্থাপনা দ্বারা দখল করা হয়েছে। এরপরে এখানে যে ফাঁকা মাঠটা ছিল সেটাও বিভিন্ন স্থাপনার মাধ্যমে সবুজ ক্ষেত বা সবুজ অংশটাকে ধ্বংস করে বিভিন্ন স্থাপনা তৈরি করা হয়েছে। এর মাধ্যমে পরিবেশে বিভিন্ন ধরনের পরিবর্তন ঘটছে। আর আমরা একটু ভেবে দেখি বা একটু জেনে নিই যে এই পরিবেশ পরিবর্তনে কার ভূমিকা সবচেয়ে বেশি। এই পরিবেশ পরিবর্তনে কার ভূমিকা সবচেয়ে বেশি তোমরা কি বলতে পারো?
দিন দিন চিকিৎসা বিজ্ঞানের উন্নতি ও সভ্যতার বিকাশের কারণে মানুষ এর জন্মহার ও জনসংখ্যা দুইটাই ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। আর এই দিন দিন যে জনসংখ্যাটা বৃদ্ধি পাচ্ছে, এই অধিক সংখ্যক জনসংখ্যাকে সামাল দিতে বা এদের আশ্রয়, খাদ্য ও নিরাপত্তা ও বিভিন্ন প্রয়োজন মেটাতে আমাদের পরিবেশের বিভিন্ন ধরনের পরিবর্তন ঘটছে। এই পরিবর্তনের জন্য মানুষের ভূমিকা সবচেয়ে বেশি। মানুষ তাদের নিজেদের প্রয়োজনে পরিবেশকে বিভিন্নভাবে ব্যবহার করে যাচ্ছে, তাই মানুষের ভূমিকাটাই গুরুত্বপূর্ণ। মানুষ নির্বিচারে যদি পরিবেশের ওপর প্রভাব ফেলে তাহলে সেটা পরিবেশের জন্য যেমন ক্ষতি, মানুষের জন্য তেমনই ক্ষতিকর। তারা কেন পরিবেশের পরিবর্তন করছে এটা কি আমরা জানি? তারা পরিবেশের পরিবর্তন করছে জীবন ধারণের প্রয়োজনে। অতিরিক্ত যে জনসংখ্যা তৈরি হচ্ছে, এই জনসংখ্যার প্রয়োজন খাদ্য, প্রয়োজন বাসস্থান, প্রয়োজন আরো অনেক কিছু। তাদের এই প্রয়োজন মেটাতে গিয়ে পরিবেশের বিভিন্ন ধরনের পরিবর্তন আনতে হচ্ছে। যেমন আমরা এই মাঠটাকে দেখছি খালি, এখানে শুধু একটা জলাশয় আছে, দুই পাশে মাঠ আছে, কিন্তু একটা নির্দিষ্ট সময় পরে যখন এই অঞ্চলের জনসংখ্যা বৃদ্ধি পেল, তখন আর এটা অপ্রয়োজনীয় বা এভাবে সবুজ খালি বা ফাঁকা মাঠ থাকতে পারেনি, কারণ এখানে তাদের বাসস্থানের ব্যবস্থা করতে হয়েছে, তাদের চলাচলের ব্যবস্থা করতে হয়েছে। এই বিভিন্ন কারণে এই জায়গাটি মানুষের দ্বারা প্রভাবিত হয়েছে এবং অনেক অনেক পরিবর্তন ঘটছে। এখন আমরা জানব পরিবেশ পরিবর্তনের কারণ। বিভিন্নভাবে যে পরিবেশের পরিবর্তন ঘটছে এর মানুষের ভূমিকা সবচেয়ে বেশি, এবং তারা কি কারণে এই পরিবেশটাকে পরিবর্তন ঘটাচ্ছে, এই পরিবেশ পরিবর্তনের কারণসমূহ আমরা আজকে জানব। আমরা এখানে অনেকগুলো ছবি দেখতে পাচ্ছি, পৃষ্ঠ নম্বর নয়ে আমরা প্রথম যে ছবিটা দেখতে পাচ্ছি, এখানে দেখা যাচ্ছে যে একটা বনভূমি, তার মাঝ বরাবর একটা রাস্তা, কিন্তু এই রাস্তার পাশে যে গাছগুলো দেখা যাচ্ছে, এই গাছগুলোর মধ্যে কয়েকটা গাছে দেখা যাচ্ছে যে কেটে নিয়ে গেছে, উপর থেকে গাছ কেটে নিয়ে যাওয়া হয়েছে এবং গোড়াটা দেখা যাচ্ছে। তার মানে তারা এখান থেকে গাছ কেটে নিয়ে রাস্তা তৈরি করছে। এছাড়াও আমরা গাছ এর দ্বারা বিভিন্ন ধরনের ঘরবাড়ি, খামার ও অনেক কিছু তৈরি করে থাকি। আমরা নিজেদের ঘরবাড়ি তৈরির জন্য জায়গার দরকার, সেই জায়গার জন্য আমরা বিভিন্নভাবে নির্বিচারে গাছ কেটে থাকি। প্রাকৃতিক দুর্যোগ ও মানুষের নানান কর্মকাণ্ডের কারণে পরিবেশের পরিবর্তন হয়। প্রাকৃতিক দুর্যোগ যেমন খরা, বন্যা, ঝড়, ভূমিকম্প ইত্যাদির কারণে পরিবেশের পরিবর্তন ঘটে থাকে। মানুষ তার প্রয়োজনীয় জ্বালানি নির্মাণ সামগ্রীর জন্য অনবরত গাছ কেটে যাচ্ছে, মানে তারা তাদের প্রয়োজন মেটাতে, যেমন আমরা কাঠকে জ্বালানি হিসেবে ব্যবহার করি, আর নির্মাণ সামগ্রী, গৃহ নির্মাণ সামগ্রী, ঘরবাড়ি তৈরির জন্য যে আমাদের কাঠ দরকার, সেটা হচ্ছে গৃহ নির্মাণ সামগ্রী, এটার জন্য আমরা প্রতিনিয়ত গাছ কেটে যাচ্ছি। আমাদের যখন প্রয়োজন হচ্ছে তখনই আমরা গাছ কেটে সেটাকে ব্যবহার করছি। আবার শস্য উৎপাদন, খামার তৈরি, বাড়িঘর, রাস্তাঘাট ও কারখানা তৈরিতে গাছপালা কেটে বনভূমি নষ্ট করছে। আমরা মূলত জায়গা দখল করার জন্য, জায়গাটাকে ব্যবহার করার জন্য অনেক সময় গাছ কাটি, আবার গাছকে ব্যবহার করার জন্য গাছ কেটে থাকি। বিভিন্ন কারণে আমরা গাছকে নির্বিচারে ধ্বংস করে থাকি। এভাবে প্রাকৃতিক সম্পদ আহরণ করতে গিয়ে মানুষ পরিবেশের পরিবর্তন ঘটাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের আশপাশে যে পরিবেশটা এখন দেখতে পাচ্ছি, সেটা 10 বছর আগে আমাদের ওই জায়গাটি এরকম ছিল।
প্রয়োজনীয়তা আজকের মতো ছিল না, কারণ ওইখানে যে জনসংখ্যা বর্তমানে বাংলাদেশে রয়েছে সেটা 10 বছর আগে এরকম ছিল না। তার জনসংখ্যা বাড়ার কারণে তাদের প্রয়োজনীয় অতিরিক্ত চাহিদা মেটাতে পরিবেশের এই পরিবর্তনগুলো ঘটাচ্ছে। অতিরিক্ত জ্বালানি, অতিরিক্ত গৃহ নির্মাণ সামগ্রী, অতিরিক্ত খাদ্যশস্য উৎপাদন, অতিরিক্ত সব ধরনের প্রয়োজনের তাগিদে তারা গাছপালা এবং পরিবেশকে তাদের ব্যবহারের সামগ্রী হিসেবে ব্যবহার করে, নির্বিচারে ব্যবহার করে পরিবেশকে এরকম হুমকির মুখে ফেলে দিচ্ছে। এখন আমরা এরপরে দুইটা ছবি দেখতে পাচ্ছি। এই ছবি যদি একটু ভালো করে লক্ষ্য করি, পৃষ্ঠ নম্বর 9 এই ছবিটার দিকে দেখি, এখানে দেখছি যে একটা বাগানে কয়েকজন কাঠুরে গাছ কাটছে। তারা গাছগুলোকে কেটে তাদের জ্বালানি, আসবাবপত্র ও গৃহ নির্মাণ সামগ্রীর জন্য ব্যবহারের জন্য নিয়ে যাচ্ছে। এছাড়াও প্রাকৃতিক দুর্যোগের কারণে, ঝড়ের কারণে পরিবেশের পরিবর্তন হচ্ছে। এখানে দেখছি ঝড়ের কারণে কারো ঘর বাড়ি, গাছপালা, তারপর পশুপাখি এসবের অনেক ক্ষতিগ্রস্ত অবস্থা দেখা যাচ্ছে। এটা হচ্ছে প্রাকৃতিক দুর্যোগের কারণে। প্রাকৃতিক দুর্যোগ যেমন খরা, খরার কারণে অতিরিক্ত তাপমাত্রা এর কারণে গাছপালা মারা যায়, ফসলাদি নষ্ট হয়ে যায়। অতিরিক্ত ঝড়ের কারণে গাছপালা ভেঙে পড়ে যায়, উপড়ে পড়ে যায়। এরকম বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের কারণে পরিবেশের পরিবর্তন ঘটে থাকে। পরিবেশ পরিবর্তনের প্রভাব, পরিবেশ পরিবর্তনের কারণে আমাদের জীবনে কী কী ধরনের পরিবর্তন ঘটতে পারে আমরা আজকের পাঠে সেটাও জানব। আমরা একটু লক্ষ্য করি, এখানে একটি ছবি দেওয়া আছে। ছবিগুলো একটু সুন্দরভাবে লক্ষ্য করলে আমরা বুঝতে পারি যে পরিবেশ পরিবর্তন আমাদের কী ধরনের প্রভাব ফেলতে পারে। আমরা একটু লক্ষ্য করি, এই ছবিটাতে আমরা দেখতে পাচ্ছি যে ঘরবাড়িগুলো পানির মধ্যে ডুবে আছে, গাছপালা অনেকখানি ডুবে আছে, নৌকা করে মানুষ বসবাস করতেছে, অনেকেই পানির ভিতর দিয়ে তারা চলাচল করতেছে। তাদের দৈনন্দিন জীবনের প্রয়োজন মেটাতে তারা পানির মধ্যে দিয়ে জীবনযাপন করছে, কেউ গাছে উঠে তাদের আশ্রয় নিচ্ছে। এটা একটি বন্যার চিত্র। আমরা বুঝতে পারছি এই চিত্রটি হচ্ছে একটি বন্যার চিত্র। বন্যার ফলে কি হয়? বন্যার ফলে আমাদের ঘর বাড়ি, বসত জমি সব কিছু প্লাবিত হয়, পানি তারা ভেসে যায়, যার কারণে তাদের জীবন বিপন্ন হয়ে পড়ে, তাদের বেঁচে থাকা কষ্টকর হয়ে পড়ে, তাদের থাকার মতো কোনো জায়গা থাকে না। তখন তাদের ঘরের চালে বসবাস করতে হয়, গাছের ডালে, নৌকায় করে বসবাস করতে হয়। এটা আমাদের জীবনে খুব ক্ষতিকর একটা প্রভাব ফেলতে পারে। তাই আমরা পরিবেশের পরিবর্তন ঘটানোর ক্ষেত্রে খুব সচেতনভাবে আমাদের পরিবেশকে ব্যবহার করব। এছাড়াও দ্বিতীয় ছবিটি আমরা দেখতে পাচ্ছি যে এখানে দেখা যাচ্ছে গাছের পাতাগুলো সব শুকিয়ে পড়ে গেছে এবং প্রচুর তাপমাত্রা, সূর্যালোক দেখতে পাচ্ছি এবং নিচে যে মাটিগুলো দেখতে পাচ্ছি সেগুলো ফেটে চৌচির হয়ে আছে। এর কারণ হচ্ছে অতিরিক্ত তাপমাত্রা, বৃষ্টির অভাব, অনাবৃষ্টি, যার কারণে মাটি পানির অভাবে ফেটে যাচ্ছে এবং গাছপালা তাদের প্রয়োজনীয় খাদ্য উপাদান না পেয়ে পাতা ঝরে যাচ্ছে এবং মারা যাচ্ছে। পরিবেশের পরিবর্তনের ফলে বৃষ্টিপাত ও তাপমাত্রার পরিবর্তন ঘটে। বৃষ্টিপাত, তাপমাত্রার পরিবর্তনের কারণে প্রাকৃতিক দুর্যোগ যেমন খরা, বন্যা এবং ভূমিধস হতে পারে। প্রাকৃতিক দুর্যোগের ফলে মানুষ ও অন্যান্য জীবের জীবন ও বাসস্থান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়, যেটা আমরা দুইটা চিত্রে দেখতে পাচ্ছি। যেমন আমাদের দেশে বৈশাখ মাসে একটা ঘূর্ণিঝড় হয়, বা সরি কালবৈশাখী হয়, বিভিন্ন সময়ে
আয়লা, সিডর, এরকম বিভিন্ন ধরনের ঘূর্ণিঝড় হয়, যেটার কারণে মানুষের জীবনকে বিপন্ন করে দেয়। ঘূর্ণিঝড়ের ফলে যেটা ঘটে, গাছপালা, ঘর বাড়ি সব কিছু ভেঙে দিয়ে যায়, তখন তাদের জীবনে অনেক বড় একটা ক্ষতিকর মারাত্মক প্রভাব ফেলে থাকে। আমরা এই পাঠে পরিবেশ পরিবর্তনের কারণ, পরিবেশ পরিবর্তনের প্রভাব, কি কি কারণে পরিবেশের পরিবর্তন ঘটে তার সম্পর্কে জানলাম। পরিবেশ পরিবর্তনে কার ভূমিকা বেশি, পরিবেশ পরিবর্তন কেন করছে তারা, এই সম্পর্কিত তথ্যগুলো জানলাম। এখন আমরা ঘুরে যাব অনুশীলনী অংশে। আমরা পৃষ্ঠ নম্বর 10 অনুশীলনী অংশে ফিরে যাই। আমরা দুইটা অপশন এখানে পেয়েছি, সূর্যের আলো, পানি ও বায়ু। আর
মিনারেল, তার মানে উদ্ভিদের খাদ্য তৈরিতে ভ্যাস এর স্থান হবে সূর্যের আলো। উদ্ভিদের খাদ্য তৈরিতে কি কি প্রয়োজন সেটা আমরা অলরেডি জেনে নিয়েছি। উদ্ভিদ
উপাদানগুলো গ্রহণ করে। তাই আমরা বলতে পারি যে উদ্ভিদের খাদ্য তৈরিতে সূর্যের আলো, পানি ও বায়ু প্রয়োজন। এরপরে অপশন হচ্ছে বর্ণনামূলক প্রশ্ন। বর্ণনামূলক প্রশ্নগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। বর্ণনামূলক প্রশ্নগুলোর উত্তরটা আমাদের একটু বড় করে বর্ণনা দিতে হয়, যেমন 4 থেকে 5 লাইন এরকম বর্ণনা, যতটুকুর মধ্যে আমরা আমাদের জানতে চাওয়া প্রশ্নটার উত্তরটাকে সুন্দরভাবে গুছিয়ে লিখতে পারি এবং সুন্দরভাবে বর্ণনা করতে পারি। প্রথম প্রশ্নটা আমরা দেখতে পাচ্ছি, মানুষ কিভাবে পরিবেশের পরিবর্তন করছে। মানুষ পরিবেশের উপর কি ধরনের প্রভাব ফেলছে এবং কিভাবে পরিবেশের পরিবর্তন করছে। মানুষ তাদের প্রয়োজনীয় চাহিদা মেটাতে তাদের আশপাশের পরিবেশকে প্রয়োজনে ব্যবহার করছে। যেমন আমরা এর আগের পাঠে জানতে পারছি পরিবেশ পরিবর্তন ও মানুষের নানান কর্মকাণ্ড, মানুষের নানান কর্মকাণ্ডের মাধ্যমে পরিবেশের পরিবর্তন ঘটে থাকে। অতিরিক্ত জনসংখ্যা, বর্ধিত চাহিদা এর প্রয়োজন মেটাতে মানুষ বিভিন্নভাবে প্রাকৃতিক সম্পদ নষ্ট করছে, প্রাকৃতিক সম্পদকে ব্যবহার করছে, যার কারণে পরিবেশের পরিবর্তন ঘটছে। তারা তাদের জ্বালানি, গৃহ নির্মাণ সামগ্রী, শস্য উৎপাদন, খামার তৈরি, বাড়িঘর, রাস্তাঘাট, কলকারখানা এসবের কাজে অনবরত গাছ কেটে পরিবেশের পরিবর্তন ঘটাচ্ছে। এভাবে মানুষ পরিবেশের ওপর প্রভাব ফেলছে এবং পরিবেশের পরিবর্তন ঘটাচ্ছে। এরপরে আমরা দ্বিতীয় প্রশ্নে চলে যাই, একটি ইট সবুজ ঘাসের ওপর কয়েকদিন রেখে দিলে চাপা পড়া ঘাসের কি ঘটবে এবং কেন ঘটবে। এটা একটি সুন্দর প্রশ্ন। আমরা এই প্রশ্ন শেখার জন্য প্রথমেই বোর্ডে চলে যাচ্ছি। এই প্রশ্নটার উত্তরটা অনেক সুন্দর এবং মজাদার একটা প্রশ্ন, এটা আমরা একটু লক্ষ্য করি। আমরা চতুর্থ ছবিটাতে দেখতে পাচ্ছি যে আরো কিছুদিন পর
কিন্তু দ্বিতীয় ছবিটিতে একটি ইটের সাহায্যে ঘাসগুলো চাপা পড়ে আছে। চাপা পড়ার কারণে আশপাশ থেকে সে বায়ু গ্রহণ করতে পারছে না এবং সূর্যের আলোটাও সে পাচ্ছে না। সূর্যের আলোর অভাবে কিছুদিন পরে তিন নম্বর ছবিতে আমরা দেখতে পাচ্ছি এগুলো আস্তে আস্তে সাদা থেকে সবুজ থেকে সাদা বর্ণ ধারণ করবে, সাদা থেকে আবার হলুদ বর্ণ ধারণ করবে, সবুজ থেকে আস্তে আস্তে এটা হলুদ বর্ণ ধারণ করবে। এই হলুদ বর্ণ ধারণ করার কারণ হচ্ছে এটি বায়ু থেকে সঠিকভাবে কার্বন ডাইঅক্সাইড ও সূর্য থেকে আলো পাচ্ছে না, মানে থেকে সে পানি ও প্রয়োজনীয় পুষ্টি উপাদান গ্রহণ করতে পারছে, তাই গাছটি ধীরে ধীরে হলুদ বর্ণ ধারণ করতেছে। এভাবে হলুদ বর্ণ ধারণের কিছুদিন পর যদি এরকম ইটের চাপা পড়ে থাকে তখন ঘাসগুলো বাদামি বর্ণ ধারণ করবে, মানে ধীরে ধীরে হলুদ থেকে গাঢ় বাদামি রং ধারণ করবে এবং কিছুদিন পর সে গাছগুলো মারা যাবে যদি এভাবে ইটের চাপা পড়া অবস্থায় থাকে। সূর্যের আলো এবং পর্যাপ্ত বায়ুর অভাবে গাছগুলো এভাবে মারা যেতে পারে। একটি ইট সবুজ ঘাসের উপর কয়েকদিন রেখে দিলে চাপা পড়া ঘাসগুলো কি করবে সেটা আমরা এই চিত্রের মাধ্যমে বুঝতে পারছি। এখন ছোট বন্ধুরা, তোমরা এই প্রশ্নটা কি সুন্দরভাবে বুঝতে পারছো? যদি এই প্রশ্ন সম্পর্কিত কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই সেটা ইনবক্সে জানিয়ে দেবে। এবং আমরা এখন তৃতীয় প্রশ্ন বা পরিবেশ পরিবর্তনের ফলে জীব কিভাবে ক্ষতিগ্রস্ত হয় সেটা সম্পর্কে একটু জানব। আমরা জানি যে প্রাকৃতিক দুর্যোগ ও মানুষের নানান কর্মকাণ্ডের কারণে পরিবেশের পরিবর্তন হয়। প্রাকৃতিক দুর্যোগটা প্রকৃতির কারণেই হয়ে থাকে এবং সেটা প্রকৃতির ইচ্ছায় ঘটে থাকে, কিন্তু মানুষের নানান কর্মকাণ্ড দ্বারা পরিবেশ পরিবর্তন হয়ে থাকে, এটা কিভাবে? এবং জীব কিভাবে এর দ্বারা ক্ষতিগ্রস্ত হয়, পরিবেশের পরিবর্তনের ফলে জীব কিভাবে ক্ষতিগ্রস্ত হয়? আমরা দেখতে পাচ্ছি নয় নম্বর পৃষ্ঠায় যে ঝড় পরিবেশের পরিবর্তন করতেছে। তিন নম্বর ছবিটা দিকে একটু লক্ষ্য করি যে ঝড়ের কারণে এখানে গাছপালা ভেঙে যাচ্ছে, ঘরবাড়ি ভেঙে একটি প্রাণীর ওপর আটকা পড়ছে, যার কারণে প্রাণীটা এখানে মারা গেছে। বন্যার কারণে অনেক মানুষের জীবন বিপন্ন হয়, বন্যার কারণে নানা ধরনের রোগ ঘটতে পারে, যেমন ডায়রিয়া, কলেরা, আমাশয়, টাইফয়েড, এ ধরনের বিভিন্ন ধরনের রোগ হয়ে থাকে। এছাড়াও খাদ্যাভাব, যেমন খরার কারণে যদি ফসল নষ্ট হয়ে যায় তখন খাদ্যাভাব দেখা দিতে পারে। ঘূর্ণিঝড়ের কারণে তাদের বাসস্থান ও শারীরিকভাবে বিভিন্ন উপাদানগুলো, তাদের বেঁচে থাকার অনেক উপাদানগুলো ক্ষতিগ্রস্ত হয়, নষ্ট হয়ে যায়। ভূমিধস, এর ফলে মানুষ বসত বাড়ি হারিয়ে ফেলছে, যেমন ভূমিধস আমরা সাধারণত নদী ভাঙন দেখে থাকি। নদী ভাঙনের কারণে তাদের ফসলি জমি, বসত বাড়ি সব কিছু নদীতে বিলীন হয়ে যায়, এভাবে তারা বসত বাড়ি শূন্য এবং জীবিকা শূন্য হয়ে পড়ে। এভাবে তার প্রত্যেকটা জীবের ক্ষতিগ্রস্ত হতে থাকে। পরিবেশের পরিবর্তনের ফলে মানুষের মতো প্রত্যেকটা জীবও প্রভাবিত হয়, যেমন পশু পাখি তাদের আশ্রয়স্থল হারিয়ে ফেলে, আবাসস্থল আশ্রয়স্থল হারিয়ে ফেলে, তারপরে তাদের খাদ্যাভাব দেখা দিতে পারে, যেমন বর্তমানে সভ্যতার কারণে বিভিন্ন ধরনের প্রাণীরা তাদের বাসস্থান নিয়ে বিপর্যয়ে আছে। বনভূমি এবং সাধারণ যে প্রাকৃতিক পরিবেশ এগুলো নষ্ট হওয়ার কারণে বা পরিবর্তনের কারণে তাদের থাকা এবং
খাতের প্রচুর সমস্যা দেখা দিচ্ছে। তারা খাতের অভাবে লোকালয়ে ফিরে যাচ্ছে। পরিবেশের পরিবর্তনের ফলে এভাবে জীব বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, এছাড়াও আক্রান্ত হচ্ছে বড় বড় ক্ষতিকর রোগে, যেমন কলকারখানার উন্নতির কারণে এখন কলকারখানার ধোঁয়া দ্বারা নানান রকমের ক্ষতিকর রোগ হয়ে থাকে, যেমন শ্বাসকষ্ট, ফুসফুস ক্যান্সার ইত্যাদি। বায়ু দূষণের ফলে তৈরি হয় নানা ধরনের ক্ষতিকর রোগ। পানি দূষণের কারণে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি নানা প্রকার, সরি আমরা রোগাক্রান্ত হচ্ছি নানা ধরনের রোগে। এরপর মাটি দূষণের কারণে আমরা রোগাক্রান্ত হচ্ছি, তার মানে পরিবেশের পরিবর্তনের কারণে, পরিবেশের পরিবর্তনের কারণে আমরা নানানভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি। ক্ষতিগ্রস্ত হচ্ছে আমাদের পরিবেশ, ক্ষতিগ্রস্ত হচ্ছে আমাদের পরিবেশে বেঁচে থাকা বিভিন্ন জীব। তাই আমরা পরিবেশ পরিবর্তনের ক্ষেত্রে সচেতন দৃষ্টি রাখব এবং মানুষের বা জীবের জীবনধারণের জন্য একটা সুন্দর পরিবেশ বজায় রাখব। এরপরের প্রশ্ন হচ্ছে আবাসস্থল ও আশ্রয়স্থলের মধ্যে পার্থক্য। আবাসস্থল ও আশ্রয়স্থল সম্পর্কে আমরা প্রথম দিনের পাঠে জানতে পারছি। দেখো, আবাসস্থল হচ্ছে একটা জীব যেখানে বিচরণ করছে। আবাসস্থল হচ্ছে একটা জীব সাধারণত যে অঞ্চলে বিচরণ করে, যেমন সুন্দরবনে থাকে বাঘ, হরিণ, কুমির ইত্যাদি বিভিন্ন জীবজন্তু তারা বনে বাস করে, যেমন সুন্দরবনে এইসব বাস করে। এরপরে দেখো, আমরা একটা নির্দিষ্ট অঞ্চলে বাস করতেছি, পানিগুলো সরি মাছগুলো পানিতে বসবাস করতেছে, পাখিরা আকাশে ওড়ে ও গাছে বাস করে তারা থাকতেছে, এটা হচ্ছে তাদের একটি আবাসস্থল। সরি, পাখিদের যে গাছে বাস করে থাকা এটা হচ্ছে তাদের আশ্রয়স্থল, আর আকাশে যে উড়ে বেড়ায় এটা হচ্ছে তাদের আবাসস্থল। আবাসস্থল হলো যে জায়গাটি জীব বিচরণ করে বা একটা নির্দিষ্ট জায়গায় যেখানে তারা সাধারণত থাকে সেটা হচ্ছে আবাসস্থল। যেমন উদ্ভিদ যে জায়গায় জন্মে সেটা তার আবাসস্থল। আর আশ্রয়স্থল হচ্ছে যে নিরাপদ জায়গা প্রাণীরা হিংস্র জীবজন্তু ও ঝড় বৃষ্টির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য তৈরি করে এবং সেখানে তারা থাকে, আর সেই জায়গাটা হচ্ছে আশ্রয়স্থল। আশ্রয়স্থল মূলত নিরাপত্তার জন্য তৈরি করা হয়, যেটা আবাসস্থল দিতে পারে, যেমন আবাসস্থলের নিরাপত্তা থাকে না। প্রাণীরা সারাদিন যেখানে সেখানে ঘোরাফেরা করে কিন্তু তারা একটা নির্দিষ্ট স্থানে গিয়ে থাকে, যেমন মানুষ তারা ঘর বাড়ি তৈরি করে, পাখি তাদের বাসা তৈরি করে, অনেক প্রাণীরাই তাদের বনজঙ্গলে একটা গুহার মধ্যে তৈরি করে যেখানে তারা বসবাস করে। আর আবাসস্থল হচ্ছে প্রাণীরা যে নির্দিষ্ট স্থানে বিচরণ করে বা থাকে সেটা, আর গাছ যে নির্দিষ্ট স্থানে জন্মায় সেটা হচ্ছে আবাসস্থল। আমরা কি বুঝতে পারছি আবাসস্থল বা আশ্রয়স্থল কি? এক কথায় বলতে পারি যে সকল জীবেরই আবাসস্থল প্রয়োজন, এবং উদ্ভিদ যে জায়গায় জন্মে এবং প্রাণীরা যে জায়গায় বিচরণ করে বা থাকে, যা বিশেষ জায়গায় বাস করে সেটি হচ্ছে আবাসস্থল। আর আশ্রয়স্থল হল প্রাণীর জন্য নিরাপদ জায়গা যেখানে সে প্রাকৃতিক দুর্যোগ ও বিভিন্ন আক্রমণকারী প্রাণীর হাত থেকে রক্ষা করে এবং যে জায়গাটিতে সে থাকে। শিক্ষার্থী বন্ধুরা, আজকের মতো আমি এখানে আজকের ক্লাসটি শেষ করছি, এবং এই ক্লাস বা এই পাঠ সম্পর্কিত প্রথম অধ্যায় সম্পর্কিত সকল প্রশ্ন এবং তোমাদের জানতে চাওয়া যে কোনো তথ্য ইনবক্সের মাধ্যমে অবশ্যই জানাবে, এবং এই অধ্যায় সম্পর্কিত বড় প্রশ্ন ছোট প্রশ্নে যে নোট বা প্রশ্ন উত্তর সমূহ তোমাদের যদি প্রয়োজন হয় তাহলে সেটা নোট আকারে আমাদের ওয়েব পেজ, ফেসবুক পেজ আইটিএনএসসি বা ইবনে তাসলিমা নাসির স্কুলের কলেজ পেজে প্রদান করা হবে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, এবং নিয়মিত চর্চা ও অনুশীলনের মাধ্যমে সুন্দর একটি ভবিষ্যৎ তৈরি করবে এই প্রত্যাশায় আজকের মতো আমি সবাইকে বিদায় জানাচ্ছি। আসসালামু আলাইকুম।